A 43-year-old female patient died after allegedly falling off a bed at the super speciality hospital Bongaon. Her relatives alleged that the doctor had told them that she would be released today. But when they came to see her, they were informed that she had expired. বাড়ির পাশের আমার কাকিমা সম্পর্কের হয় গত পরশুদিন রাত্রে ভর্তি করা হয় ডাক্তার খুব ভালো দেখেছে এবং আজকে সকালে কি রোগ নিয়ে ভর্তি করা শ্বাসকষ্টজনিত কারণে আজকে সকালে ডাক্তার বাবু ছুটি দিয়ে দেওয়ার কথা কাল গতকাল রাতেও তাকে ভাত খাওয়ানো হয়েছে সকালবেলা হঠাৎ 7:20 আমাদের বাড়িতে ফোন যায় যে পেশেন্ট মারা গেছে এসে শোনা গেল টোটাল বিষয়টাই হসপিটালের যে আমাদের আয়ামাসিরা আছেন সেই আয়ামাসিদের টোটাল গাফিলতি এবং নার্সদের গাফিলতি এই গাফিলতিটা হচ্ছে কি পাশের পেশেন্টটা বলছে যে পেশেন্টটাকে ঝুলছে আস্তে আস্তে ঝুলতে ঝুলতে সে মাটিতে পড়ে হার্ট অ্যাটাক করেই মারা গেছে ডাক্তারবাবুকে ফোন করার পরে ডাক্তারবাবু বলছে আমার কিছু করার নেই আমি তো পেশেন্টের পাশে সবসময় থাকতে পারবো না মেন ফ্যাক্টটা হচ্ছে এই হসপিটালের যে আমাদের সুন্দর হাসপাতাল হয়েছে বনগাঁতে কিন্তু যে এই আয়ামাসিদের যে পরিষেবা এটা সত্যিই খুব জঘন্যতম আমরা চাইছি কলকাতার সিস্টেমে আয়া ব্যবস্থাটা তুলে দিয়ে যদি আমাদের পেশেন্টের বাড়ির লোক প্রত্যেকের পাশে থাকতে পারি আমরা নিজস্ব পেশেন্টের যত্ন নিতে পারবো অবশ্যই আমরা আমাদের সুপারিনটেন্ডেন্টের কাছে কমপ্লেন জমা দেবো আমাদের আইসির কাছে কমপ্লেন জমা দেবো ঠিক আছে আপনার নাম বিপ্লব বৈদ্য